অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করার সময় আবারও তিন রোহিঙ্গা কিশোরী ধরা পড়ল সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানদের হাতে। ঘটনা মধুপুর থানার অন্তর্গত কোনাপন হরিহরদোলা এলাকায়। আটক তিন কিশোরী গত কয়েকদিন আগে ফের একবার ধরা পড়লে বিএসএফ তাদের তুলে দেয় বিজেপির হাতে। পুনরায় তারা ভারতে প্রবেশ করতে চাইলে বিএসএফ তাদের আটক করে এবার তুলে দেয় মধুপুর থানা পুলিশের হাতে। এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উঠছে এখন নানা প্রশ্ন। আবারও তিন রোহিঙ্গা নাগরিক আটক বিএসএফের হাতে। ঘটনা মধুপুর থানাধীন কোনাবন হরিহরদোলা এলাকায়। ঘটনা সম্পর্কে মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাস জানান, শুক্রবার শেষ রাতের দিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় 165 নং ব্যাটালিয়ন বিএসএফের হাতে ধরা পড়ে এই তিন রোহিঙ্গা কিশোরী। স্থানীয় একটি আন্তর্জাতিক মানব পাচার চক্র তাদেরকে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশের শরণার্থী ক্যাম্প থেকে ত্রিপুরা হয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিল। আটককৃত এক কিশোরীর বয়স 14 বছর এবং বাকি দুইজনের বয়স 12 বছর। গত 4-5 দিন পূর্বেও এই তিন কিশোরীকে কলমচোড়া থানার এক এলাকা দিয়ে সীমান্ত পারাপার করানোর চেষ্টা হয়েছিল। তখন বিএসএফ তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের হাতে তুলে দেয়। শুক্রবার রাতে এরা পুনরায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় বিএসএফ তাদের আটক করে শনিবার মধুপুর থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একটি মামলা হাতে নিয়েছে। উল্লেখ্য, কমলাসাগর বিধানসভার কোনাবন হরিহরদোলা ফুলতলি মতিনগর কোয়ারডেপা এলাকাকে বর্তমানে পাচারকারীরা তাদের নিরাপদ করিডোরে পরিণত করেছে। ইতিপূর্বে দুই রোহিঙ্গা মহিলাকে পাচার করার সময় হাতে নাতে ধরা পড়ে গ্রেফতার হয়েছিল কোনাপুরের রংবিয়া ইন্দ্রজিৎ চৌধুরী, নারায়ণ দাস এবং কোয়াডেপা সুমন ফারুক, ইয়াসিন সহ আরও কয়েকজন। বর্তমানে তারা জামিনে ছাড়া পেয়ে ফের সক্রিয় পাচার কার্য জারি রেখেছে বলে এলাকা সূত্রে খবর। এখন দেখার মধুপুর থানার পুলিশ আন্তর্জাতিক পাচার চক্রের দালালদের গ্রেফতার করতে সক্ষম হয় কিনা। থেকে আজকে তিনজন রোহিঙ্গা নিয়েছে। কালকে কাল বিকেলের দিকে তাদেরকে কোনাবন থেকে তারা ডিটেন করে বর্ডার এলাকা থেকে। তিনজনের মেয়ে যাদের এজ গ্রুপ 14-12, একজনের 14, দুজনের 14, একজনের 12। কোথা থেকে এসেছে? এটা তো বাংলাদেশ থেকে এসছে, দালালের মাধ্যমে এসছে। তারা বুঝিল, তারা দালাল বুঝিল ওদেরকে দিল্লি পাঠাবে। এখন তো এক দুটো নাম হয়েছে আমাদের এই দালালের মধ্যে। ইন্ডিয়ান টাউন যারা বিয়ে করেছিল তাদের হেল্প ফর্ম করেছিল। তো অ্যাকর্ডিংলি আমরা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টের মামলা নিয়েছি। তারা কি কোনো রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে নাকি তারা এমনিতেই বাংলাদেশে? না, তারা রোহিঙ্গা ক্যাম্পে তিনজনে। ভিডিও রিপোর্ট সচিন দত্ত।